ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মাথায় অস্ত্রোপচারের পর এখনো ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মঙ্গলবার তার শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে বলে জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। মঙ্গলবার দিল্লির আরআর হাসপাতালের তরফে জানানো হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার কথা শোনার পর থেকে বীরভূমের বিরিটি গ্রামের মন ভালো নেই। এখানে প্রণব মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে, এখানেই তার বেড়ে ওঠা। তার আরোগ্য কামনা করে গ্রামে শুরু হয়েছে যজ্ঞ। ক্যান্সার আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্ত ফুসফুসে জল চিকিৎসায় স্টেজ 4 বলে রিপোর্ট। আপাতত শুটিং থেকে বিরত থাকার ঘোষণা দ্রুত ফিরব নিজেই জানালেন টুইটে। গোটা বিশ্বকে চমকে দিয়ে রেকর্ড টাইমের মধ্যে করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি করল রাশিয়া। পুতিনের মেয়ের শরীরে প্রথম প্রয়োগ। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন তৈরি করেছে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয় 18 জুন। 38 জন স্বেচ্ছাসেবককে প্রথম পর্যায়ে ট্রায়ালের পরে রাশিয়া জানায় এই ভ্যাকসিন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারছে। ক্রেমলিন সূত্রে খবর, সেপ্টেম্বর থেকে শুরু হবে উৎপাদন। অক্টোবরে রাশিয়ায় গণটিকাকরণ কর্মসূচি শুরু হতে পারে। চলতি বছরের শেষে 2 কোটি টিকার ডোজ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদী রুশ গবেষকরা। ইতিমধ্যে 5টি দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা। টিকা তৈরি হোক সঠিক গাইডলাইন মেনে, সতর্কবার্তা হুট। ভ্যাকসিন অত্যন্ত ভালোভাবে কাজ করছে, শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে, সমস্ত পরীক্ষা নিরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ এই ভ্যাকসিন, দাবি পুতিনের। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 1 লক্ষ পেরোল। মঙ্গলবারের হেলথ বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় সংক্রমিত 2931 জন। রাজ্যে মোট আক্রান্ত 1,01,390 জন। একদিনে মৃত্যু হয়েছে 49 জনের। মৃতের সংখ্যা বেড়ে হল 2,149। রাজ্যে মোট সুস্থ 73,395 জন। সংক্রমণ মৃত্যুদের শীর্ষে কলকাতা। কলকাতায় মোট সংক্রমিত 29,185 জন, মৃত্যু হয়েছে 980 জনের। এরপরই রয়েছে উত্তর 24 পরগনা। জেলায় মোট আক্রান্ত 21,690, মৃত্যু হয়েছে 499 জনের। তৃতীয় স্থানে হাওড়া, আক্রান্ত 10,100, মৃত্যু হয়েছে 258 জনের। করোনা আক্রান্ত মন্ত্রী স্বপন দেবনাথ, বেসরকারি হাসপাতাল থেকে বেলেঘাট আইডিকে স্থানান্তর। করোনা আক্রান্ত উর্দু কবি রাহাত ইন্দৌরির মৃত্যু। ইন্দোরের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কবি। করোনা রুখতে 72 ঘন্টার দাওয়াই মোদী। বাংলা সহ 10 রাজ্যকে নিয়ে উদ্বেগ, আরো টেস্টের পরামর্শ। শুরুয়াত কে 72 ঘন্টে মে হি কেসেস কি পহচান করলে সংক্রমণ ধীমা হো যায়। মোদীর সঙ্গে বৈঠকে ফের রাজ্যের বকেয়ার দাবিতে সরব মমতা। করোনা মোকাবিলায় আরো কেন্দ্রীয় সাহায্য দাবি। ভ্যাকসিন এলে প্রয়োগ নিয়ে চাইলেন স্পষ্ট গাইডলাইন। শিয়ালদার বিআর সিং হাসপাতালে মৃতদেহ অদল বদল নিয়ে আজ রিপোর্ট দেবে তদন্ত কমিটি। তার আগে মৃতদের পরিবার, হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী এবং মর্গের কর্মীদের বয়ান নিয়েছে কমিটি। রাজ্য মেডিকেল কাউন্সিলে যাওয়ার চিন্তা ভাবনা করছে একটি পরিবার। রিজেন পার্কে আয়ুর্বেদ ওষুধ খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ। রিজেন পার্ক থানায় অভিযোগ দেন। ওষুধের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ। ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ পুলিশের। আজ থেকে জয়েন্ট এন্ট্রান্স এর কাউন্সেলিং এর পর্ব 25 অগস্ট পর্যন্ত চলবে অনলাইন রেজিস্ট্রেশন, লাগবে না ফি। পরীক্ষার্থীর 99%কে কাউন্সেলিং এর সুযোগ। কলকাতা বিমানবন্দরে চালু হলো মোবাইল কমান্ড পোস্ট ব্যবস্থা। কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলের কাছে গিয়ে উদ্ধার কাজ শুরু করা সম্ভব এই ব্যবস্থায়। দেশের সব বড় বিমানবন্দরে মোবাইল কমান্ড পোস্ট ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। বিদ্রোহের রীতি, রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকের পর জয়পুর ফিরলেন সচিন। বললেন ভরসা আছে হাইকমান্ডের উপর, ক্ষোভ থাকলে প্রশমন করা হবে, মন্তব্য গেহলতের। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে উত্তাল বেঙ্গালুরু। থানা ভাঙচুর, চলল গুলি, মৃত 2। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, উত্তেজিত জনতা, আহত পুলিশের উচ্চপদস্থ কর্তা সহ 60, গ্রেফতার 110। সুশান্ত তদন্তে ফের শ্রুতি মোদী। সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ। বাবা ভাই সহ রিয়ার ফোন বাজেয়াপ্ত। মামলা সরানো নিয়ে সুপ্রিম কোর্টে রিয়ার আর্জির রায়দান স্থগিত। আইপিএল এর প্র্যাকটিসে নেট বোলার হিসেবে দুবাই যাচ্ছেন বাংলার আকাশদীপ। সায়ন ঘোষ, বঙ্গ পেসার আকাশদীপকে নিয়ে যাচ্ছে রাজস্থান। পঞ্জাবের নেটে বল করবেন সায়ন।